যেটো সপোন দেখুৱাই বিজেপি সরকারখনে দিশপুরের মসনদ দখল করেছিল সেই সপোনটো আজি ক্রমান্বয়ে বাস্তবত পরিণত হওয়া নাই। আর যে আশালয় জনসাধারণে বিজেপিক দিশপুরের মসনদত বহুয়াইছিল আজি মানুষখিনি আশাহত হয়েছে। আজি হয়তো ছাত্র সন্থার আহ্বানত আমি হয়তো গোয়ালপাড়া জেলা ছাত্র সন্থায় অত্যাবশ্যকীয় সামগ্রী খাদ্যবস্তু পেট্রোল ডিজেলকে ধরে রন্ধন গেছর মূল্যবৃদ্ধির প্রতিবাদত আজি আমি এই কার্যসূচী রূপায়ণ করেছো। আর এই কার্যসূচীরপরাই আমি হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন এইখান সরকারলৈ আমার আহ্বান, যেহেতু বেশি দিন হওয়া নাই সরকারখনো, পূর্বতেও বিজেপি সরকার আসলে আর এবছরও বিজেপি সরকার আহিলে রাইজ যে সপোন আসলে রাইজক যে আশা দিছিলে সেই আশা বাস্তবত পরিণত করক, নহলে এইখন সরকারক মিছলিয়া আখ্যা দিবলৈ বেশি দিন নালাগিব। যি আশা দেখুৱাইছিল আজি ক্রমান্বয়ে আশাহত হয়ে গৈ আছে। আর আমি হয়তো গোয়ালপাড়া জেলা ছাত্র সন্থারপরাই এটা কথাই কব বিচাৰিছোঁ যে এই সরকারখনে মূল্যবৃদ্ধি রোধ করার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। আর ব্যর্থতার প্রতিবাদত আজি এই কার্যসূচী রূপায়ণ করলো। আর চূড়ান্ত ভাষার আমি গরিহণা দিছোঁ, অসমত একটা বিয়াগুম যোগান বিভাগ আছে, এই বিভাগটোৱে ক্রমান্বয়ে বগা হাতীত পরিণত হয়ে গৈ আছে, কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, যোগান বিভাগটোর কোনো ধরনের নিয়ন্ত্রণ নোহা হয়েছে, একমাত্র বণিক গোষ্ঠীর স্বার্থর কারণে তেওঁলোকে সর্বসাধারণের উপর মাধমার সুধাই বণিক গোষ্ঠীক ধন লোভার স্বার্থত তেওঁলোকে হাত উজান দিছে। আর এই ক্ষেত্রে আমি যোগানমন্ত্রীকেও আমি ধিক্কার দিছো, গরিহণা দিছো, আর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরীক আমি অনুরোধ জানাইছো, আপনি যে সপোন দেখুৱাইছিল সেই সপোনটা বাস্তবত পরিণত করক। অকল এখন আঁচনির পিছর আন এখন আঁচনি আনি ক্রমান্বয়ে অত্যাবশ্যকীয় সামগ্রীকে ধরে আমার যুদ্ধ নিত্য আমার অত্যাবশ্যকীয় সামগ্রী সেই সময়ের দাম বড়াই আছে। আর এই দাম বড়ার ক্ষেত্রে আমার সর্বসাধারণের রাইজর যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়েছে। গোটে সময় থাকতেই আপনি একটা সঠিক সিদ্ধান্ত লোক, নহলে অনাগত দিনত রাইজে যুক্ত আশালে আপনার মসনদ বহুয়াইছিল সেই আশাহত হব আর চূড়ান্ত মিছলিয়া হিসাবে আপনার গণ্য করব। যুক্ত সপোন দেখুৱাই বিজেপি সরকারখনে দিশপুরের মসনদ দখল করেছিল সেই সপোনটো আজি ক্রমান্বয়ে বাস্তবত পরিণত হওয়া নাই। আর যে আশালয় জনসাধারণে বিজেপিক দিশপুরের মসনদত বহুয়াইছিল আজি মানুষখিনি আশাহত হয়েছে। আজি হয়তো ছাত্র সন্থার আহ্বানত আমি হয়তো গোয়ালপাড়া জেলা ছাত্র সন্থায় অত্যাবশ্যকীয় সামগ্রী খাদ্যবস্তু পেট্রোল ডিজেলকে ধরে রন্ধন গেছর মূল্যবৃদ্ধির প্রতিবাদত আজি আমি এই কার্যসূচী রূপায়ণ করেছো। আর এই কার্যসূচীরপরাই আমি হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন এইখান সরকারলৈ আমার আহ্বান, যেহেতু বেশি দিন হওয়া নাই সরকারখনো, পূর্বতেও বিজেপি সরকার আসলে আর এবছরও বিজেপি সরকার আহিলে রাইজ যে সপোন আসলে রাইজক যে আশা দিছিলে সেই আশা বাস্তবত পরিণত করক, নহলে এইখান সরকারক মিছলিয়া আখ্যা দিবলৈ বেশি দিন নালাগিব। যি আশা দেখুৱাইছিল আজি ক্রমান্বয়ে আশাহত হয়ে গৈ আছে। আর আমি হয়তো গোয়ালপাড়া জেলা ছাত্র সন্থারপরাই এটা কথাই কব বিচাৰিছোঁ যে এই সরকারখনে মূল্যবৃদ্ধি রোধ করার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। আর ব্যর্থতার প্রতিবাদত আজি এই কার্যসূচী রূপায়ণ করলো। আর চূড়ান্ত ভাষার আমি গরিহণা দিছো, অসমত একটা বিয়াগুম যোগান বিভাগ আছে, এই বিভাগটোৱে ক্রমান্বয়ে বগা হাতীত পরিণত হয়ে গৈ আছে, কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, যোগান বিভাগটোর কোনো ধরনের নিয়ন্ত্রণ নোহা হয়েছে, একমাত্র বণিক গোষ্ঠীর স্বার্থর কারণে তেওঁলোকে সর্বসাধারণের উপর মাধমার সুধাই বণিক গোষ্ঠীক ধন লোভার স্বার্থত তেওঁলোকে হাত উজান দিছে। আর এই ক্ষেত্রে আমি যোগানমন্ত্রীকেও আমি ধিক্কার দিছো, গরিহণা দিছো, আর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরীক আমি অনুরোধ জানাইছো, আপনি যে সপোন দেখুৱাইছিল সেই সপোনটা বাস্তবত পরিণত করক। অকল এখন আঁচনির পিছর আন এখন আঁচনি আনি ক্রমান্বয়ে অত্যাবশ্যকীয় সামগ্রীকে ধরে আমার যুদ্ধ নিত্য আমার অত্যাবশ্যকীয় সামগ্রী সেই সময়ের দাম বড়াই আছে। আর এই দাম বড়ার ক্ষেত্রে আমার সর্বসাধারণের রাইজর যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়েছে। গোটে সময় থাকতেই আপনি একটা সঠিক সিদ্ধান্ত লোক, নহলে অনাগত দিনত রাইজে যুক্ত আশালে আপনার মসনদত বহুয়াইছিল সেই আশাহত হব আর চূড়ান্ত মিছলিয়া হিসাবে আপনার গণ্য করব।